Hey guys, welcome back to the channel. So, আজকে আবার একটা নতুন দিন, নতুন খাবার দাবার। বলে দিই তোমাদের খাবার দাবার কি কি আছে। হেভি ডিলিশিয়াস ডিলিশিয়াস অসাধারণ মাউথ ওয়াটারিং খাবার আছে গাইস। প্রথমেই আছে ঢ্যাঁড়স মাখা। ঢ্যাঁড়সটাকে সেদ্ধ করে মাখা হয়েছে, মানে ভিন্ডি ঢ্যাঁড়স যাই বলবে, ভিন্ডি ঢ্যাঁড়স মাখা। তারপরে আছে উচ্ছে আলু মাখা, উচ্ছে আলু মাখা আছে। ঘি করলা ভাজা, ঘি করলা ভাজা আছে। বাটি পোস্ত আছে, বাটি পোস্ত। তারপরে আছে মাছের একটা মশলা মশলা ঝাল, মাছের ঝালটা দেখো গাইস, জাস্ট অসম। মাছের একটা লেজা, এটা পুরো ঝাল ঝাল একদম, পুরো মশলা মশলা করে করা হয়েছে। তারপরে আছে চিংড়ি মাছের মালাইকারি, এগুলোকে চ্যাংড়া মাছ বলে, চ্যাংড়া মাছ চিংড়ি মাছ যাই বলো, চ্যাংড়া মাছের একটা মালাইকারি করা হয়েছে। তারপরে আছে পটলের ঝালদা, গোটা গোটা পটলটাকে ডিজাইন ডিজাইন করে কাটা হয়েছে, তারপরে ঝালদা করা হয়েছে। তারপরে আছে ম্যাঙ্গো চাটনি, ম্যাঙ্গো চাটনি আছে গাইস। সো শুরু করছি, এনজয় দ্য ভিডিও, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ঢ্যাঁড়স মাখা, এই যে ঢ্যাঁড়স মাখা, জাস্ট অ্যামেজিং গাইস, জাস্ট ফাটাফাটি। এবার উচ্ছে আলু মাখাটা দেখাবো গাইস, উচ্ছে আলু মাখা। পুরো ঘি আর লেবু দিয়ে মাখা আছে গাইস, কাঁচা লঙ্কা ঘি উচ্ছে আলু ভাতে, জাস্ট অসাধারণ, অসাধারণ খেতে লাগছে। বাড়ি পোস্ত জাস্ট হেভি হয়ে যাবে, জাস্ট আটা বাড়ি, বাড়ি পোস্ত। প্লেটস ইট দা পটল ঝালদা, ও পুরো ঠিক ঝালদা হয়ে যাবে। জাস্ট অ্যামেজিং গাইস, অ্যামেজিং। লাগছে খেতে কেমন হয় যাই না, দেখি খেয়ে দেখি। চিংড়ি মাছের শেষ মালাই গাড়িটা দেখো গাইছে কতটা ঠিক হয়েছে, ও দেখি খেয়ে দেখি গাইছ, চিংড়ি মাছ জাস্ট অসম গাইছ।
খুবই জুসি একদম চিংড়ি মাছগুলো। গ্রেভিটা তো জাস্ট মারাত্মক হয়ে যাবে। আমি চাটনি গাইস জাস্ট ফাটাফাটি গেলাম গাইস, অসম। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই গাইস।